সমস্যা নেই, আমি ওইটাই চাই। কারণ যেহেতু তোমার সাথে আমার যাচ্ছে না হচ্ছে না, তাহলে তো আমাদের কিছু একটা করাই দরকার। হ্যাঁ ওটাই বলছিলাম, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবা, ভালো মেয়ের সাথে রিলেশন করো। না না ওটা বলো না, ওটা কেন বলতে যাবা? আমি কি বলছি তোমায় যে আমি তোমাকে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে প্রেম করব না? হ্যালো, হ্যাঁ বর্ষা কোথায়? এই তো বাসায় ছিলাম একটু, বলো। আমি কতক্ষণ থেকে বসে আছি তুমি আসবে বলে, কি তুমি আসলে সময়ের কি মূল্য দিতে পারো না নাকি? আরে তুমি বুঝতে চেষ্টা করো, আমার বাড়িতে আমার মা একটু অসুস্থ, আমি মাকে ফেলে তোমার সাথে দেখা কি করে করি, তুমি বুঝো না? আমি তো তোমাকে আগেই বলছি আমার আম্মু অসুস্থ, যতক্ষণ আম্মু সুস্থ না হবে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তুমি দেখা করতে পারবো না সেটা তুমি ফোনে আমাকে আগে বলে দিতা, আমাকে আসতে বলে তুমি আমাকে এভাবে সময় দিয়ে আরে বসে আমি কি থাকবা? জানতাম যে তোমাকে আসতে বলবো তারপর আম্মু অসুস্থ হবে? সেটা যদি জানতাম তাহলে তোমাকে আগেই না করতাম। তুমি রাত আমাকে রাস্তায় ফোন দিতা। আরে তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো আমি না কেন, বুঝতে পারছি আমি রেডি হয়ে বের হয়েছি। আসলে তুমি মানে সময় যেদিন আমার সাথে দিতে চাও সেদিন তুমি এরকম একটা বাহানা দাও, আসলে এটা ঠিক না বুঝছো? আমি কি তুমি তোমার কি কোনো বলতে ক্ষতি চাও যে করছি? তোমার সাথে আমি বেরোন না বেরোতে চাই সেজন্য বাহানা দিচ্ছি? তুমি কি তাহলে ওটা ভাবতেছো নাকি? তা না হলে কেন তুমি আমাকে আজকে এই কথাটা বললো আবার? আমি রাস্তায় থাকতে তুমি ফোন দাও যে দেখো আমার মার সমস্যা, মার অসুখ, তুমি আজকে না হয় আসো না, বা কালকে আসো বা দুদিন আরে পরে আমি আসো। কি জানতাম যে আম্মু আজকেই অসুস্থ হবে? আমি আরে রেডি বাবা হয়েছি। আমি ওটা বলি নাই, আমি তাহলে বলছি তোমার মা অসুস্থ হয়েছে ঠিকই আছে, কিন্তু আমি তো এখানে আসে 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, তুমি তো আমাকে ফোন দেওয়া পারতে, 1 মিনিট ফোন দিয়ে তো বলা পারতে আরে না? আমি তো ফোন দেওয়ার সময়টাই পাচ্ছি না, যেভাবে আম্মুর যে অবস্থা দেখে আমি তোমাকে কল দেব সেটাই পারতেছি না। আসলে ওইটা ঠিকই আছে, এখন সবাই সবার স্বার্থ নিয়ে থাকে বুঝছো, আমার মানে দেখে তোমার কেউ কথা বোঝে আমি না। বুঝলাম না, স্বার্থ মানে কি? স্বার্থ এইটাই যে তুমি নিজেকে কখনো কোনো সময় মনে করলে না যে একটা লোককে আসতে বলছি, ব্যস্ততার মাঝে হলেও 1 সেকেন্ড তাকে মিস কল দিই, সে কী উত্তরটা দেয় বা সে কী করে দেখি, তবুও তো মনকে বুঝ দিতে পারবো যে না তো তুমি তো তুমিও মিস তো কল অতক্ষণ দিছিলে। আমাকে কল দাও না, তুমি 2 ঘন্টা দাঁড়ায় আছিলা, তুমি আমাকে কল দিতা যে তুমি কোথায় আছো, আমি দাঁড়ায় আছি, তো আমি তখনই তোমাকে 2 ঘন্টা আগেই বলতাম যে আমার আম্মু অসুস্থ আমি বেরোতে পারবো না, তখন তুমি তো 2 ঘন্টা দাঁড়ায় থাকতা না, তুমি তুমি চলে যেত, তুমি আমাকে বলো ফোন দাও নাই কেন? তুমি বাসায় সমস্যা দেখাইলা তাই না? তোমার বাসায় সমস্যা, তোমার বাসায় কথা বললেই হয়, তোমার বাসাতে বারবার আমি ফোন দিয়ে বিরক্ত করার তো প্রয়োজন আসে না আমার। তুমি বলছো যে আমার বাসাতে ঘন ঘন তুমি ফোন দিবা না, আমি ফোন দিব তুমি ফোন ব্যাক করবা, জাস্ট কথাতে এইভাবেই আছে, কিন্তু এখন তোমার মা অসুস্থ আর আমি এখানে ফোন দিতেই থাকবো, তাহলে মানুষ দেখলে শুনলে বলবে কি, আর তুমি আমারে কি বলবো বলো? তারপরে তোমার উচিত ছিল আমাকে একটা ফোন দেওয়ার, যেহেতু দেখছো আমার বেরোতে লেট হয়ে গেছে, তুমি আমাকে ফোন দিয়ে বলতা যে আমি তোমার বাড়ির সামনে বা তোমাদের আশেপাশে দাঁড়ায় আছি, তখন আমি তোমাকে বলতাম যে দেখো মা অসুস্থ তুমি চলে যাও, আমি বলতাম না? আচ্ছা তুমি যাই আমাকে হোক কল এখন, দাও নাই কেন? তো হ্যাঁ তোমার ভুল, আমার ভুল না। আচ্ছা ঠিক আছে, সব আমাদের আমরা ছেলেরা সবসময় ভুল করে থাকি আর সবসময় ভুল আমাদেরই, এটা স্বাভাবিক, কারণ তোমরা কখনো কোনো সময় নিজের গায়ে কখনো দোষ নিতে চাও না, সেটা মূলত তোমাদেরই সেটা ব্যর্থতা, আমাদের কিছুই না। আমি তো ভুল করি না, না তুমি ভুল করো নাই তাহলে ঠিকই আছে, তোমাকে কি হ্যাঁ করে বলবো যে আমি ভুল করছি? অবশ্যই ভুলের ঠিকই, দোষারোপ তো আমি আমার গায়ে নিতে পারি না, তোমার হ্যাঁ ভুল, তুমি নিজেই বলো হ্যাঁ অবশ্য ঠিকই তোমার আছে, ভুল আছে বিধায় তো আমি বলতেছি, তাই না? আমরা তো সব সময় ভুল করে থাকি, আমাদের ভুলের মাসুল আমরা নিজেরাই দিই কীভাবে জানো? যখন তোমরা আমাদের ছ্যাঁকাতে চলে যাও তখন ভুলের মাসুলটা আমরা পাই, যদি তাই না হবে তাহলে আমাদের এইরকম খাঁচরামো কথাবার্তা বা একটু রাগ ধরা কথাবার্তা বললে তোমাদের তেল জমে যায়, অনেক ধরনের অনেক কথা হয়, তোমরা অনেক ধরনের কথা বলে আর তোমরা পার পায়ে যাও, ছেলেদের তোমার দেও কথার দোষ। সাইজগুলো কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, তুমি কথা এভাবে বলতেছো কেন? কেন হ্যাঁ আমি তেল কথা হয়ে বললে যায়, তেল বেড়ে যায়, মানে বুঝলাম না তোমার মুখে আমাদের ল্যাঙ্গুয়েজটা এত খারাপ কেন? আমাদের আমাদের কথা তো এরকমই লাগবে, এখন ঝাল হবে টক হবে, আমাদের কথায় মধু পাবা না রস পাবা না, ঠিকই আছে এটা আমি স্বাভাবিক। কি তোমাকে একবারও বলছি তোমার কথায় রস নাই, তুমি বলবা টক, কেন? মিষ্টি? আমি তো কিছু বলি না, তুমি বলতেছো কেন? তুমি কেন বলতে যাবা? হ্যাঁ দোষ আমার না তাহলে আমি বলবো না তো কে বলবে? দোষ তো তুমি করো না, দোষ যেহেতু করছি বুঝতে আমি। পারছো তোমার ভুল, তাহলে সেভাবে কথা বলার দরকার, তুমি আচ্ছা তো ঠিক সেভাবে আছে, কথা বলতেছো না। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এটাই তো বলতেছি যে তোমাদের কিছু বলতে গেলে তোমাদের তেল বেড়ে যায়, তা আমাদের এত দোষ, ঠিক আছে আমরা দোষ নিয়ে থাকবো সমস্যা নেই, হ্যাঁ এখন থাকো তোমার দোষ নিয়ে। ভালো মন্দর বিষয়টা তোমরাই বুঝবা, আমরা আর কি করবো, সব কাজে আমাদের দোষ বেশি আসে। আমি বুঝতে পারলাম না, আমি যেদিন তোমার সাথে দেখা করতে চাই সেদিনই একটা প্রবলেম হয়, তার মানে কেউ মানে তোমার সাথে আমার দেখা হোক কথা হোক
এটা মনে উপর থেকে চাচ্ছেন আল্লাহ তাআলা, বুঝতে পারছো? সেজন্য তোমার সাথে দেখা করতে গেলেই আমার প্রবলেম হয়। তাহলে এখন উপরওয়ালা যখন এরকম একটা কিছু করে না, তাহলে হয়তো এখন বলতেও খুব কষ্ট লাগতেছে, যদিও এতদিনের একটা সম্পর্ক দেখা যখন হয় বাট সময়টা দিতে পারে না, এটাই তো। তো এখন আমাদের হয়তো দুজনের মাঝে একটা কাটছাট করাটা মনে হয় সবচেয়ে ভালো হয়, তাই না? মানে মানে কি বলবো বলো, ওইটা না আর শুনতেও পাবো না কোনোদিন। সম্ভব হবে না কেন? অবশ্যই হবে, দেখতেই পাবো না। আর আমি তো ওই জগতেই, মানে নারীদের জগতেই তো আমি গোসল করতেছি। আসলে এটা তোমাদের কখনো বুঝ আসবে না বা কোনো সময় মাথায় বুদ্ধি আসবে না যে আমি তো ওই জায়গায় আমি গোসল করি। সেখানে তোমরা এটা কখনোই মনে মানে বিশ্বাস করবে না যে আসলে আমার জীবনে মানে আসবে না। আমি বলছি আসবে না, আর তোমরা মনে করবা কি জানো, যে তোমার জীবনে আরো কত কি আসবে এটা তোমরা ভাববা, কিন্তু আসলে এইরকম কিছু না। আগে যেরকম ভাবে চলছি, যেভাবে ছিলাম, জাস্ট ওভাবেই থাকবো, ওভাবে চলবো, দেখি চলতে পারি কি না পারি। হ্যাঁ, চেষ্টা করো, চলা যায় কি না। হ্যাঁ অবশ্যই, এটাই দেখতেছি, কারণ আমি বুঝতে পারছি তোমার সাথে আমার হবে না। সেটাই, বাদ দেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ আরো বেশি গভীর হলে আরো তো কষ্ট বেশি বাড়ায় যাবে, দরকার নাই, তাই না? এই জন্য আমার সেটাই, এই জন্য আসলে নিজে নিজে সরে আসাটাই সবচেয়ে ভালো। তুমি কেন বলতে যাবা আর আমি কেন তোমাকে বলবো? কারণ কষ্ট পাওয়ার আগেই সরে যাওয়া অনেক বেটার, কারণ তোমার সাথে আমার যত গভীর হবে তত কষ্ট বাড়বে, তত কষ্ট হবে, তাই না? হ্যাঁ এটাই তো, সেভাবেই হোক, তুমি তোমার ভাবে থাকো, আমি আমার ভাবে থাকি। হ্যাঁ অবশ্যই, এটা তো স্বাভাবিক। হ্যাঁ এটাই স্বাভাবিক। যা খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি, কারণ যদিও মনে করো কথাটা আজকে শেষ করবো, তাহলে একটু ভালো মন্দ কিছু না যদি বলি তখন আরো তুমি কষ্ট বেশি পাবা, হয়তো আরো কিছু মন খারাপ করবা বা কিছু মনে করবা, আসলে তা এইরকম কিছু না। হ্যাঁ, তোমার মার অসুখ কেমন হলো? ওষুধ বুড়ি খাওয়াইছে আর ডাক্তার কাছে নিয়ে গেছিলা? ডাক্তার আঙ্কেল বলছে আম্মু কয়েকদিন রেস্ট নিতে হবে, আম্মু হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, তো তো একটু প্রবলেম হয়েছে, সেজন্য ডাক্তার আঙ্কেল বলছে কিছুদিন রেস্ট নিলেই আম্মু সুস্থ হয়ে যাবে। তাই? হুম, ভালো, রেস্ট নিতে বললো, সুস্থ হোক, তারপরে তুমি তোমার মতো করে চলবা, তোমার মতো করে খাবা, দেখবো অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবা। হ্যাঁ বুঝছো, সব ভূত মাথা আর আমাকে ভুলে যাও, তোমার সাথে এতদিন রিলেশন করেছি সেজন্য ভুল মাপ চাচ্ছি, কারণ আমার ভুল হয়েছে তোমাকে। একটা একটা কথা বলি? হ্যাঁ বলো। এই যে তুমি বললে না যে ভুলে যাও, তাই না? হুম, কথাটা বললা কিন্তু খুব সহজ করে, যে ভুলে যাও, একটু ভিতরে কাঁপলো না বা একটু বাধা পালো না, যে ভুলে যাওয়ার কথাটা কেমনে বলি, তাই না? হ্যাঁ এটা স্বাভাবিক, মন কখনো কাঁপবে না, কিন্তু একটা জিনিস ভুলে যাবো ঠিকই আছে, কিন্তু তোমার যে মানে দেওয়া যে সব স্মৃতিগুলো এগুলো কেমনে ভুলবো বলো? চেষ্টা করবা ভুলে যাওয়ার জন্য। আমি তো ঠিক আছে বলছো যখন, তাহলে ভুলে যাব। ভালো থাকো, তোমার মতো করে তুমি জীবন যাপন করো, খোদা হাফেজ। ওকে, ভালো থেকো, বাই বাই।